Hello friends, welcome back to my channel. Hello bondura, ajke alochonar mul bishoy bostu holo uchchomaddhomiker education bishoyer kichu guruttopurno suggestion 2023 er ja 99% ashar somoy asei প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী আমি এখানে কিছু বড় প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তুলে ধরছি। তোমরা প্রশ্নগুলো একটু দেখো ভালো করে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, গ্রুপ এ যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা, গ্রুপ এ মোট তোমাদের তিনটি অধ্যায় রয়েছে, যেখান থেকে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, যেমন শিকন চ্যাপ্টার থেকে এক নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? অনুষ্ঠানের বহু উপাদান তত্ত্বটি চিত্র সহ ব্যাখ্যা করো। দুই নম্বর, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তিন নম্বর, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। চার নম্বর, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। পাঁচ নম্বর, কি প্রেরণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার যাব শিখন কৌশল। ওকে, এই শিখন কৌশল থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরা হলো। যেমন এক নম্বর হলো থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো ও অপঅনুবর্তন কাকে বলে? তিন নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। নেক্সট শিক্ষায় রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে এবার আলোচনা করব। এখানে মিন বা গড় বা মিডিয়াম বা মধ্যমান কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংজ্ঞা দাও। দুই নম্বর, মিন মিডিয়াম মোড নির্ণয়ের অঙ্ক বই থেকে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট গ্রুপ বি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আসবে, গ্রুপ বি এর অধ্যায়গুলির মোট তিনটি প্রশ্ন আসবে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ভারতের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ, যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো, এক নম্বর হলো সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে এক নম্বর প্রশ্নটি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটু দেখি নাও। এক নম্বর, মুদালিয়া শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। নেক্সট দুই নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কীরূপ ছিল তার বর্ণনা করো। নেক্সট চ্যাপ্টার আমরা যাব কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এক নম্বর প্রশ্ন করব, যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন করব আমরা, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট চ্যাপ্টারে আমরা যাব জাতীয় শিক্ষা নীতি। এই জাতীয় শিক্ষা নীতি এক নম্বর প্রশ্ন হলো, জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল সুপারিশগুলি আলোচনা করো। দুই নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে আলোচনা করো। এবার আমরা যাব গ্রুপ সি। এখানে গ্রুপ সির অধ্যায়গুলি থেকে দুইটি চার নম্বরের প্রশ্ন আসবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে, মাত্র একটি প্রশ্ন উত্তর দিতে হবে। গ্রুপ সির চার নম্বরের প্রশ্ন আসবে, দুটি লিখতে হবে একটি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বরই দেওয়া হলো, একটু দেখো প্রশ্নগুলি। যেমন ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা চ্যাপ্টার থেকে নাম্বার ওয়ান, ব্রেল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নাম্বার টু, মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। নাম্বার থ্রি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ
চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন তুলে ধরা হলো। যেমন 1 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা কমিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের 2টি পদক্ষেপ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি উদ্দেশ্য আলোচনা করো। এবার গ্রুপ ডি সম্পর্কে একটু আলোচনা করি। গ্রুপ ডি অধ্যায়গুলি থেকে মোট 2টি প্রশ্ন থাকবে। 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখান থেকে যে কোনো একটি অধ্যায়গুলি প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হলো। তার সাথে তোমরা শুধু বড় প্রশ্ন পড়লেই হবে না, তার সাথে এমসিকিউ এসিকিউ যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী তোমরা অবশ্যই সেগুলি ভালো করে পড়বে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।